সো রাসেল ভাইপার যেটা সোশ্যাল মিডিয়াতে একটা ভুল তথ্য যাচ্ছে যে রাসেল ভাইপার কাউকে তেরে গিয়ে কামড় দিয়েছে সেকেন্ডের গতিতে কামড় দিয়েছে এই এই তথ্যগুলো ঠিক না প্রত্যেকটা সাপই শুধুমাত্র নিজে আক্রান্ত হওয়ার মতন ভয় পেলে ভীত হলে বা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে সে নিজের আত্মরক্ষার্থে কামড় দেয় আমরা যে বিষয়টা আর কি শুনেছি যে রাসেলস খুব অল্প সময়ের ভিতরে মানুষকে আক্রমণ করতে পারে এটা আসলে প্রথম কথা হল কোনো সাপ আক্রমণ করে না সাপ একটা শিকারী প্রাণী সে তার শিকার ধরার জন্য সে লুকিয়ে থাকতে পারে কিন্তু মানুষকে কখনো সে আক্রমণ করে আঘাত করবে এটা এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই প্রত্যেকটা সাপই শুধুমাত্র নিজে আক্রান্ত হওয়ার মতন ভয় পেলে ভীত হলে বা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে সে নিজের আত্মরক্ষার্থে কামড় দেয় সো রাসেল ভাইপার যেটা সোশ্যাল মিডিয়াতে একটা ভুল তথ্য যাচ্ছে যে রাসেল ভাইপার কাউকে তেরে গিয়ে কামড় দিয়েছে সেকেন্ডের গতিতে কামড় দিয়েছে এই এই তথ্যগুলো ঠিক না কোনো সাপই টেরে গিয়ে আক্রমণ করে না প্রত্যেকটা সাপ যখন সে থ্রেটেন ফিল করে তখন সে জানান দেওয়ার চেষ্টা করে যেমন রাসেল ভাইপার যদি তার আশেপাশে মানুষ বা কেউ গরু ছাগল কিছু চলে আসে সে কুণ্ডলি পাকায় ফেলে সে হিস হিস আওয়াজ করে কোনো কোনো সাপ ফোস আওয়াজ করে গোখরা সাপগুলো ফনা তুলে ধরতে পারে এগুলো কিন্তু সবই তার নিজেকে প্রোটেক্ট করার মেকানিজম সে বুঝাতে চাইছে যে আমি এখানে আছি Uh, be careful তারপরেও যদি কেউ কাছে চলে যায় ভুল করে পাড়া দিয়ে দেয় ধরে ফেলেই তখনই কিন্তু সে নিজেকে রক্ষা করতে গিয়ে সে কামড়টা দেয় আচ্ছা গিয়ে আসলে কামড় দেওয়ার ইস্যুটা সঠিক না তার মানে এটা একটা সচেতনতার অংশ হতে পারে যে এমন যদি কোনো ঘটনা ঘটে যে সাপটি আসলে তারা দেখতে পেলে তার দূরে সরে যায় অবশ্যই আপনি करेक्ट বলেছেন এরকম দেখতে পেলে আসলে দূরে সরে যাওয়া উচিত দূরে স্থির দাঁড়িয়ে থাকলে একটা সময় সে নিজেই ওখান থেকে চলে যাবে